ঝিনাইদহে জাতীয়তাবাদী দল বিএনপির যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের ফ্যামিলি জোন কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করে শৈলকোপা উপজেলা বিএনপি। এতে বিএনপির কেন্দ্রীয় কমিটি মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান, সাবেক সংসদ সদস্য আব্দুল ওহাব সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, দীর্ঘ 10 বছর পর শৈলকোপা উপজেলা বিএনপির নেতাকর্মীরা একত্রিত হয়েছে। এতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন করতে পারবে। এ সময় নেতাকর্মীরা সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আমাদের ইউনিয়নে আর কোনো ঐক্য নষ্ট হয়নি, আর কিছু পরেও আমাদের চুক্তির